এক পশলা বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ডুবে যাচ্ছে রাস্তাঘাট, জমছে ময়লা আবর্জনা, আর এর মধ্যে চলে এসেছে নির্বাচন। এই জলাবদ্ধতা বৃষ্টির কারণে বিপাকে পড়ছেন বর্তমান কাউন্সিলররা, কারণ এসবের কারণে জনপ্রিয়তা হারাচ্ছেন তারা। দীর্ঘ সময় কক্সবাজার পৌর সবাই এই ময়লা আবর্জনা জন্য আমরা হাঁটতে পারি না, কারণ আমরা যারা চাকরিজীবী সকালে আমরা 8টার সময় বাসিতে বের হইতে হয়, তখন এই ময়লার জন্য বৃষ্টি একটু হাঁটু পরিমাণ বৃষ্টি হলে মনে হয় যে 2 মিনিট বৃষ্টি হয়েছে হাঁটু পরিমাণ পানি হয়ে যায়, যে পানির জন্য যে আমাদের ইউনিফর্ম নষ্ট হয়ে যায়, জুতা মোজা নষ্ট হয়ে যায়, ছাত্রছাত্রী স্কুল যেতে পারে না, তাদের স্কুল যেতে হলে তাদের ক্লোথ করে নিতে হয়, রিক্সা পায় না সকালবেলা, কী কষ্টে আসি। দেখেন কী পরিমাণ ময়লা এই যে আসতে, যে ময়লাগুলো যে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোনো ব্যক্তি এই কাজটা করে না। আমরা চাই একজন সুস্থ ব্যক্তি এই ময়লা কাজটা শেষ করতে পারে, আমরা এলাকার মানুষ যেন ভালোভাবে বসবাস করতে পারে। সম্মাদে ময়লা, বাসার মধ্যে খসড়া, রাস্তার মধ্যে পানি জমে, রাস্তার মানুষ হাঁটি নিবারে, রাস্তার মধ্যে গাড়ি চলাচল করে নিবারে, মানুষের মা বোন কষ্ট হয়, মা বোন কষ্ট হয়, স্কুল জানি পারে, ফল হা বারে করে নিতে পারে, নোয়া সত্যি জানি পারে, হ্যাঁ একদূর ভানি হয়, একদূর ভানি হয়, একদূর এক কেল ভানি হয়, পুর খাওয়ার তুলি ভানি হয়, একটা ভানি জমিলে বহু বছর ধরি ভানি হয়, দিয়ে ফোন কাজ করে না, ফোনে চেয়ারম্যান করে না, ফোনে মেম্বার করে না। দাঁড়িয়ে আছি বার্মিস মার্কেট সড়কে, মানুষের কী পরিমাণ কষ্ট হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং মানুষের যে এই দুর্ভোগ, এই বর্ষাকালে পানি উঠেছে রাস্তার মধ্যে, কিন্তু রাস্তাঘাট ভেঙে একদম খারাপ অবস্থা, সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন। আসলে মনে করেন এখন রাস্তাটা বর্ষাকাল আসলে মাত্র এই অবস্থা শুরু হয়ে যায়, এখানে আপনার ড্রেনেজ ব্যবস্থাপনার কোনো ধরনের আমরা উন্নতি দেখতে পাইনি সেই থেকে এখন পর্যন্ত। এখন মনে করেন যে স্থানীয় যে কাউন্সিলরবৃন্দ আছে তাদেরও কোনো আমরা পদক্ষেপ নিচ্ছে দেখতে পারি না, আপনার তো নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে যে অবস্থা হয়ে গেছে আসলে এটা কখনোই কাম্য না, সাধারণ মানুষের খুবই কষ্ট। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক, এখানে মনে করেন এখান থেকে গুলদিঘির পাহাড়, স্কুল, বিভিন্ন ধরনের হসপিটাল, এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে স্থানীয় মানুষজনের যে সমস্যাগুলো হচ্ছে আসলে এগুলা মুখে বলে আসলে বোঝানো সম্ভব না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে একটা যদি রোগী যদি এখান থেকে যদি যাওয়া নিয়ে যাইতে হয় তাহলে মনে করেন যে কীভাবে যাবে সেটা তো আমি জানি না। এই 7 নম্বর ওয়ার্ডে আর যেন কাউন্সিলর ভালোভাবে বানাচ্ছে চাই যে যেন এই রাস্তাঘাট যেন উন্নয়ন হোক, মানুষের চলাফেরা করতে। দেখেন এই যে কতগুলো মাড়ি, এই যে দেখেন পানি স্কুলের সামনে, অথচ প্রাইমারি স্কুলের সামনে, এই যে সব বাচ্চা কাচ্চা স্কুল সাথে শত শত পানি লুংরাইয়ে ফেঁকে মেড়িয়ে খাসরা হয়ে যায়, কেন রাস্তাঘাট উন্নয়ন নাই, রাস্তাঘাট পানি গাত্ত মেড়ি পানি এজন্যে আর ইয়ানোর লাগবে কাউন্সিলর ভালো উন্নয়ন হল্লা বলে বানাতে চাই। রাস্তার সমস্যা, ছোটো ছেলেরা এখানে স্কুলে আসে, ভালো করে স্কুলে আসা যাওয়া করতে পারে না। কাউন্সিলর এবার নির্বাচনে চাই আমরা, যাতে মানুষের বিপদ আপদে তাড়াতাড়ি আসতে পারে, তার জন্য আমরা সৎ ত্যাগী একজন কাউন্সিলর এখানে 4 নম্বর ওয়ার্ডে এবারে চাই। এই রোড আমি সম্ভবত জন্মের পর থেকে এখনও পর্যন্ত ভালো কোনোদিন দেখি নাই। এখানে এই রোডে একটা স্কুল আছে, সরকারি প্রাইমারি স্কুল, ছোটো ছেলেরা এখানে আসে, সবাই যেন একজন সৎ ব্যক্তিকে 4 নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সেবা করার সুযোগ দেয়।